যে সকল বন্ধুরা কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কাজ করতে ইচ্ছুক তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গে প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এমনই একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাবেন গ্রুপ সি যেটা ক্লার্ক পোস্টের জন্য এরপরে দেখতে পাবেন গ্রুপ ডি যেটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য তো গ্রুপ ডি পোস্টের জন্য এইট পাস শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন আর যেটা গ্রুপ সি যেটা ক্লারিক্যাল পোস্ট ক্লারিক্যাল পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি আপনার মাঝখানে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো যাই হোক আমি কিন্তু অন স্ক্রিনে সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি এই নোটিশটির লিঙ্ক থাকবে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করা নিয়ে আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবার আমি সবার প্রথমে চলে আসবো যেহেতু এখানে পোস্ট দেখতে পাবেন গ্রুপ সি যেটা ক্লিয়ারিক্যাল পোস্ট আর এখানে কিন্তু টেম্পিউটারে বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে মানে কন্ট্যাকচুয়াল কাজ ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে মাধ্যমিক ওর ইটি আন্ডার রিগোনাইজড বোর্ড অফ সরি অর কাউন্সিল অ্যান্ড বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে যে কোনো বোর্ড বা স্কুলের আন্ডারে এর সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারে কাজ করা অভিজ্ঞতা বা নলেজ সেটাই কিন্তু আপনাদের লাগবে তাহলে আপনারা গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন এরপরে দেখতে পারবেন গ্রুপ ডি পোস্ট যেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পিওরলি টেম্পোরারি বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে ক্লাস এইট পাস আন্ডার রিগনাইজ বোর্ড অর কাউন্সিল অ্যান্ড বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো যদি আপনারা কেউ এইট পাস করে থাকেন তার সঙ্গে কম্পিউটারের যে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স সেটা যদি আপনার মাঝখানে থেকে থাকে সেই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন গ্রুপ ডি পোস্টের জন্য তো এ দুটো পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবার এখানে যদি আপনারা কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে এজ লিমিট চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ ইয়ার্সের মধ্যে এক পাঁচ সরি এগারো পাঁচ দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু আপনাদের বয়স ধরা হবে এবার আপনারা যদি কেউ এসসি এস টি হয়ে থাকেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরের ছাড় এবং ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তেতাল্লিশ বছরের ছাড় কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মানে এখানে পাঁচ বছর এবং তিন বছর বয়সের যে ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পাবেন এবার এখানে কি বলা হয়েছে যে এখানে একটি ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশান ইন পিডিএফ ফর্মেট অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট তো এখানে কলেজের অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা একটি ব্ল্যাঙ্ক যে অফলাইনে ফর্মেট সেটা কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে সেই পিডিএফটির সঙ্গে আপনাদের আর কি কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে চান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এর সঙ্গে এইচএসের যদি সার্টিফিকেট দেখাতে চান সেক্ষেত্রে সে সকল অ্যাটাচ করবেন এর সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড এই সকল ডকুমেন্টস এক জায়গায় পিন আপ করার পর আপনারা কিন্তু একটি খামে ভরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যেহেতু নিয়োগটি করতে চলেছে ইন্টারভিউর স্থানে কিন্তু আপনাদের জমা দিতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে এবার সেদিন আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক এক ঘন্টা আগে ফর্ম জমা নেওয়া হবে জমা দেওয়ার ঠিক এক ঘন্টা পরেই কিন্তু আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন এটাই হচ্ছে প্রসেস এবার ডেট অফ ইন্টারভিউ এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ ইন্টারভিউ পঁচিশ পাঁচ দু হাজার বাইশ এ মাসের পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউ ঠিক আছে এবার রিপোর্টিং টাইম রয়েছে কটার সময় এগারোটার সময় কিন্তু আপনাদের উপস্থিত থাকতে বলা হয়েছে ভিনিউ কোথায় বারাইপুর বারুইপুর কলেজে যে মানে কলেজটি রয়েছে সেই কলেজে কিন্তু আপনাদের এই যে স্থানটি রয়েছে এই স্থানে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে বলা হয়েছে তো এবার আমরা দেখতে এবার আপনি সরাসরি চলে এসেছি একদম নোটিশটির উপরে যেখানে বলা হয়েছে বারুইপুর কলেজ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সঙ্গে দেখতে পাবেন ডেটেড এগারো পাঁচ দু হাজার বাইশ তারিখে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে কোন কোন পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট অফ নন টিচিং পোস্ট অফ ক্লার্ক যেটা গ্রুপ সি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা গ্রুপ ডি পিওরলিট কন্ট্রাক্ট বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে তো এই যে বারুইপুর কলেজটি রয়েছে এই কলেজটি কিন্তু কোথায় রয়েছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতে আপনাদের গিয়ে যে বারুইপুর কলেজ রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের এই ইন্টারভিউটি দিতে হবে তাহলে কিন্তু আপনারা এই কাজটি পাবেন বা ইন্টারভিউতে বসতে পারবেন ঠিক আছে তো বন্ধুগণ এই ছেলে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ